প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। সরকারের পতনের দাবিতে ও খালেদা জিয়ার দাবিতে অভয়নগর নোয়াপাড়ায় সমাবেশ বিএনপি। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। যশোর থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী উৎপল ঘোষের পাঠানো ডেক্স রিপোর্ট। সরকারের পতনের এক দফা দাবি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোর খুলনা মহাসড়কের শিল্প শহর নোয়াবন্দর নগরীর পুরাতন বাস স্ট্যান্ডে এক পথ সভা অনুষ্ঠিত হয়। দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে হাইওয়ে রোডের দুই পাশে মানববন্ধন করে। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নেতারা আরও বলেন, আমাদের দাবি পূরণ না হলে রাজপথ ছাড়ব না। এ সময় অভয়নগর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না যাতে ঘটে সে ব্যাপারে তৎপরতা ছিল, যে কারণে যশোর খুলনা মহাসড়কে কোনো যানজট লক্ষ্য করা যায়নি ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চিকিৎসার জন্য বিদেশে ডাক্তাররা ভোট বসে বলে